না বাবা, আমি অফিসে আজকে অনেক কাজ করেছি, আমার শরীর এখন খুব ক্লান্ত। নাটক ভালো হচ্ছে না, প্রকাশিত নাটক। স্যাররা বোর হয়ে গেছে, এরকম নাটক যদি হয় আমাদের সমাজ চলবে? আপনি এরা কিছু বলুন একটু। এই নাটকটা দেখছেন অংশুমান স্যার রেগে গিয়ে বন্ধ করে দেবে, শেষ পর্যন্ত আমাদের সেই মা চলে গেল, আমাদের মহ থেকে চলে গেল, আমাদের সেই মানে আমনের মা চলে গেল। আর আশিক কই আমনের আব্বু, মানে বাবা কেউ নেই। দেখতে পাচ্ছেন বোরিং নাটক, এক নম্বর যাকে বলে। নাটকের এত দেরি হলে কি পারা যায়? এর নাটক না, নাটকের নামে কলম, আপনারা কিছু বলুন। দেখতে পাচ্ছেন সেই আশিক মানে আমনের বাবা চলে এসেছে, আর দেখতে পাচ্ছেন আমাদের সেই মানে এই ফাটি এলিম স্কুল বলা যায় না, আমাদের মধ্যে দেখছে যে সেই সানি বেসা নাসরিন আর সেই খেলা ছেলে মানে রিজওয়ান, সেই মঞ্চে আমাদের উপস্থিত আছে। আর আমাদের সেই আমন মানে আমাদের ছাত্র সেই আমাদের স্যার চলে এসেছে আমাদের মঞ্চে, তার নাম শরীফ আহমেদ। দেখতে পাচ্ছেন স্যাররা বোরিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে সে কোনো নাটকের আগা গোটা নেই। স্যার ছাত্রদের মধ্যে কথোপকথন হচ্ছে, পরীক্ষা সবাই জিরো পাবে। খাতার বদলে বই দিয়েছে, তাহলে এরা কি স্কুলে পড়াশোনা হচ্ছে? হাতে লিখছে সব দেখছেন আমাদেরকে সব সকলকে টাইম শেষ হয়ে গেছে, তাও খাতা মানে এক মিনিটও হয়নি, তাও খাতা দিয়ে কি নাটক দেখতে যাচ্ছেন? দেখে খেপে গেছে এই সাইডে সর। আমন দেখছেন পাগলা হয়ে গেছে, দেখছেন মাথা ঘুরে গেছে, চোখ
পড়ে গেছে এটা দেখেছে তো তো পেছনে গেছে ভাই দেখেছেন আমন অজ্ঞান হয়ে গেছে তাদের কোনো নাটকের রিয়াকশন নেই সব কচি কচি বাচ্চা ছেলেদের কচি কচি নাটক নাটকের কোনো আগাগোড়া নেই আমরা পাগল হয়ে গেছে পরীক্ষা ফেল করেছে তার জন্য তাহলে কি আলাপ হ্যালো হ্যালো আমনের মা দেখেছেন আমাদের মঞ্চে এত অনুষ্ঠান করতে বাধা প্রাপ্ত হচ্ছে ছ মিনিট হয়ে গেল তাও আমাদের সেই নাটক শেষ হচ্ছে না দেখছেন আমনের বাবা আর ওনার মা আর ম্যাম কালো যে শাড়ি পরেছে সেটা হচ্ছে ম্যাম লাল জামা যে পরে আছে সেটা হচ্ছে আমনের মা আর নীল জামা প্যান্ট পরে আছে যে সেটা হচ্ছে আমনের বাবা আর এটা আমাদের সমাজের চলে গেল আর দেখছেন সেই স্যার দাঁড়িয়ে আছে আমাদের সাইডে আর স্যার আমাদের সেই স্যারের মুখ চুম করা যাবে না ডাক্তারবাবু একটা ডায়লগ মারলো এই ডায়লগটি তার শেষ ইনস্টাগ্রাম নিয়েছে